হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও 6283 আইসির যে সার্কিট বোর্ড হয় সেই বোর্ড নিয়ে। তো এই বোর্ডটা হচ্ছে দুটো স্পিকারের কানেকশন বের করা আছে, মানে সার্কিট তৈরি করা আছে। এটাকে আমি সিঙ্গেল স্পিকারের সার্কিট তৈরি করব। এটা হচ্ছে ডবল ডবল স্পিকারের সার্কিট, তো এটা 15-15 30 ওয়াটের হয়। তো আমি একটাই স্পিকার 30 ওয়াটের করব আর ডবল সাউন্ড করে দেখাবো। এর জন্য বেশি কিছু করতে হবে না, এর জন্য শুধুমাত্র একটা 10K-এর রেজিস্টর লাগবে, আর কিচ্ছু লাগবে না। এর কানেকশন আমি দেখাবো। তো চলুন ভিডিও শুরু করি। তো অলরেডি আমি স্পিকার, ব্যাটারি আর ব্লুটুথ প্যানেলের কানেকশন করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন অডিও দিয়েছি আমি 5 নম্বর পিন থেকে আইসির, আর স্পিকারের লাইন দিয়েছি একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে 2 নম্বর পিন থেকে, মানে 2 নম্বর ক্যাপাসিটার হয়ে, মানে ক্যাপাসিটার আছে 470 mFd। তো আমি মিটারও চেক করে দেখাবো। আমি এসি 10 ভোল্টে রেখে, সরি, প্রথমে 20 ভোল্টে রাখলাম। এবার আমি স্পিকারে কানেকশনে আমি মিটারের তারকে কানেকশন করে দেব। তো এখানে আমি মিটারের তারের কানেকশন করে দিলাম। এবার এটিতে পাওয়ার অন করব। এখন দেখতে পাচ্ছেন FM এর যে শাঁসা আওয়াজটা হয় সেটা হচ্ছে আর মাত্র 1.5 ভোল্টে থেমে আছে। তো আমি একটা পেন ড্রাইভ লাগাবো, কিছু মিউজিক প্লে করব। তো আমার কাছে অলরেডি প্রচারগুলো আছে আগের। তো দেখতে পাচ্ছেন হাইস্ট 5 ভোল্ট পর্যন্ত আসছে। তো এবার আমি স্পিকারের কানেকশনটা শুধু চেঞ্জ করব আর একটা রেজিস্টর 10K রেজিস্টর লাগাবো। তো আমি স্পিকারের কানেকশনটা এবার খুলে নেব, যেটা ক্যাপাসিটার থেকে আছে। তো এখানে প্রথমে আমি নেগেটিভটা খুলে নিলাম। এবার আমি এই 2 নম্বর হয়ে ক্যাপাসিটার হয়ে যেটা আছে সেটাও খুলে নিলাম। এবার আমি 2 নম্বরে ডাইরেক্ট একটা কানেকশন করব আর একটা আইসির 10 নম্বর পিনে কানেকশন করব। তো আমি স্পিকারের কানেকশনগুলো করে নিয়েছি, একবার আমি আপনাকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এবার আমি 5 নম্বর থেকে 2 নম্বরে একটা রেজিস্টর লাগাবো। এটা 5 নম্বরে একটা ক্যাপাসিটার হয়ে আছে, ক্যাপাসিটারের পরে এই আমি কানেকশনটা করব। আমি একটা সার্কিট ডায়াগ্রাম স্ক্রিনে দিয়ে দেব, সেটা দেখে আপনি করতে পারবেন। তো রেজিস্ট্যান্স দেখানোর কোশিশ, মানে চেষ্টা করছি কিন্তু ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না, কোনো অসুবিধা নেই। এটা 10K রেজিস্টর, অসুবিধা নেই, আপনি 10K রেজিস্ট্যান্স লাগাতে পারেন, মানে লাগাবেন, তাহলে আপনি তফাৎ বুঝতে পারবেন। তো এটা আমি ক্যাপাসিটার প্রথমে 5 নম্বর থেকে, যে আইসি 5 নম্বর পিন থেকে যে ক্যাপাসিটার হয়ে আছে সেখানে লাগালাম ক্যাপাসিটারের পরে, আর এখানে আমি ডাইরেক্ট 2 নম্বর পিনে লাগিয়ে দিলাম। এবার সাউন্ড বুঝতে পাচ্ছেন যে একটু বেশি হচ্ছে, আর সাউন্ড ভালোভাবে বুঝতে পারবেন না হয়তো মনে করছিলাম, তাই আমি মিটারে কানেকশন করেছি। এবার দেখতে পাচ্ছেন যে মোটামুটি 8-9 ভোল্ট পর্যন্ত আসছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও আমি আবারও নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।